আসসালামু আলাইকুম ফারজানাস রেসিপির নতুন আরও একটি অ্যাপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে আমি আজকে আপনাদের করে দেখাবো দেখলে মুখে জল আসার মতো টক ঝাল মিষ্টি স্বাদের টুকাই ফলের আচার বা মিষ্টার চাটনি তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে বেলবাটনে একটা ক্লিক করে দেবেন তো চলুন গিয়ে দেখে নিই টোকাই ফলের আচার বা মেষ্টা চাটনি তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখন প্রথমে এখানে আমি আধা কেজি পরিমাণ মেষ্টা গোটা ঠিক এভাবেই বিচি থেকে আলাদা করে নিয়েছি আর এই কাজটা আমি ঠিক কী করেছি সেটা আপনাদের বোঝানোর জন্য এখানে একটা মেষ্টা ফল নিয়ে ঠিক এভাবেই আমরা এক পাশ থেকে শুরু করে এর মাঝখানে বিচিটা রেখে সম্পূর্ণ মেষ্টা ফলটাই নিয়ে নেব আর এভাবেই আমি আধা কেজি পরিমাণ বিচি ছাড়া মেস্টা ফল বা টোকাই ফল নিয়ে নিয়েছি আর এই টোকাই ফলটা কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে এর এক্সট্রা পানিটাও জড়িয়ে নিয়েছি এখন সরাসরি আমরা আচার বা চাটনি তৈরি প্রিপারেশনে চলে যাব। তাই এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব। মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ সরিষার তেল তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব। এক চা চামচ ফোঁড়ন এক ইঞ্চের এক দারচিনি তিনটা সবুজ এলাচ একটা তেজপাতা ঠিক এভাবে আমি মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি দুই টেবিল চামচ রসুন কুচি এখন এই সবগুলো উপকরণ সরিষার তেলে কয়েক সেকেন্ড ভেজে নেব কিছুটা সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন ভাজার রসুন আর আস্ত গরম মশলা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করেছে আর রসুনের কালারটাও পরিবর্তন হয়ে গেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব দুই টেবিল চামচ সরিষাবাটা এক চা চামচ আদা বাটা পাঁচ থেকে ছটা তেঁতুলের বিচি আর এই তেঁতুলের বিচিটা কিন্তু অবশ্যই দেবার চেষ্টা করবেন এতে আচারের স্বাদটা যেমনি বেড়ে যাবে তেমনি আচারটা দীর্ঘদিন সংরক্ষণেও কিন্তু কাজ করবে এখন এই সবগুলো উপকরণ আবারও কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভুনে নেব ভুনে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব চার থেকে পাঁচটা শুকনো মরিচ আমি ঠিক এভাবেই লম্বা ফালি করে কেটে নিয়েছি এখন শুকনো মরিচটাও আমরা মশলার সাথে কয়েক সেকেন্ড ভুনে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো হাফ চা চামচ মৌরি গুঁড়ো এখন এই গুঁড়ো মশলাটাও আমরা আগে থেকে যে মশলাগুলো ভুনে রেখেছিলাম তার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার এক পর্যায়ে মধ্যে আমি অ্যাড করে দেব। দুই টেবিল চামচ সাদা ভিনেগার আর এই ভিনেগারটাও কিন্তু অবশ্যই দেবার চেষ্টা করবেন এতে আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে অনেক বেশি সহজ হবে একটুও নষ্ট হবে না এখন মশলা আর ভিনেগারটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ড কষিয়ে নেব কষানো হয়ে গেলে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব। আগে থেকে যেই টোকায় ফলটা আমরা বিচি থেকে আলাদা করে রেখেছিলাম সম্পূর্ণ টোকাই ফল আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন এই সবগুলো উপকার আবারও খুব ভালোভাবেই একসাথে মিশিয়ে নেব আর এ পর্যায়ে কিছুটা সময় নাড়াচা করে নেওয়ার পর যখন দেখবেন টোকাই ফলটা ঠিক এরকমই একটু নরম হয়ে নেতে এসেছে এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের টু থার্ড কাপ চিনি তবে আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড়টাও ব্যবহার করতে পারেন এতে কিন্তু আচার বা চাটনির স্বাদটা বেড়ে যাবে কয়েক গুণ এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই দেখবেন চিনির দানাটা গলে গিয়ে আচারের মধ্যে লিকুইড একটা টেক্সার তৈরি হয়ে যাবে আর এই লিকুইড টেক্সারের মধ্যে কিন্তু মেষ্টা ফলটা সেদ্ধ হয়ে একেবারেই নরম হয়ে নেতিয়ে যাবে দেখুন কিছুটা সময় অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পর মেষ্টা ফলটা কিন্তু অনেকটাই গলে গেছে আর এ পর্যায়ে আবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবেই জাল করে নেব আর জাল করে নেওয়ার এক পর্যায়ে যখন দেখবেন সম্পূর্ণ টোকাই ফলটাই ঠিক এরকমই গলে গিয়ে আচারের মতো একটা টেকসা চলে আসবে তখনই বুঝতে হবে মেষ্টা ফলের আচার বা চাটনিটা কিন্তু এখন পারফেক্টলি তৈরি এখন এই আচারটা আমরা চুলা থেকে নামিয়ে নেব দেখুন এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে টুকাই ফলের আচার বা মেষ্টার চাটনি তো আপনারা কিন্তু কম খরচে ঝামেলা ছাড়া তৈরি কম টাকায় কেনা এই মেষ্টা ফলের আচারটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই আচারের স্বাদটা কেমন লেগেছে তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার প্রতিটা ভিডিও ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ